রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, কাফা বিল মারই কাযিবান, একজন ব্যক্তির মিথ্যু প্রমাণ হওয়ার জন্য এতটা যথেষ্ট, আইয়ু হাদিসা বিমা বি কুল্লি মা সামিয়া, সে যা বলে শুনে তাই প্রচার করে। রাসূলুল্লাহ বলছেন, এটা যার চরিত্র জেনে নাও ওর মিথ্যু হওয়ার জন্য এই চরিত্রটাই যথেষ্ট। তার মানে যা কিছু শুনলো আমাদের এগিনেস্টে যেই গ্রুপটা বাংলার জমিনে কাজ করে বিভিন্ন মাজহাবের লোকেরা, এরা স্টাডি করে খুব কম, এদের বড় হুজুর যা বলেছে এই বক্তা ওর অঞ্চলে বা আরেক জায়গায় গিয়ে হুবহু এই বক্তব্যই ছেড়ে দেয় যেটা ওর বড়র কাছ থেকে শুনেছে, কোনোদিন যাচাইও করেনি যে এটা সঠিক না ভুল। একটা এক্সাম্পল দিয়ে দিই, আপনি পরখ করে দেখবেন, আপনি কোনো একটা মাজহাবের হুজুরদেরকে মসজিদে জিজ্ঞেস করবেন যে আপনারা যে এই যে ফজরের নামাজের পরে বা তিনি ভিয়ে তিনবার আউযুবিল্লাহ পরে যে সূরা হাসরের তিনটা আয়াত পড়েন এটা কোথায় আছে? আমি নিশ্চিত সে আপনাকে হাদিস পড়েছে বলে দাবি করতে পারবে না, সে বলবে এটাই তো প্রচলিত, এটি তো জেনে আসছে, এটাই বলবে। আর ওই হাদিসের মধ্যে কি আছে জানেন? এই সূরা হাসরের তিনটা আয়াত সকাল এবং সন্ধ্যায় পড়ার কথা আছে, যদিও হাদিস দুর্বল, হাদিস এত দুর্বল, আবার আছে সকাল এবং সন্ধ্যায় পড়ার কথা, আর তারা সেই হাদিস ফিট করে দিয়েছে ফজর নামাজের পরে, বুঝছেন? যদি বলেন যে ফজরের পরে তো এটা সকালেই, তাহলে বিকাল কই? বিকালে আপনি কেন করেন না আসর নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে? কারণ হাদিসে সকাল বিকালের কথা আছে, কেন করেন না এটা? তো তার মানে অধিকাংশ মানুষ ওই যে চলমান বাতাসের মতো বয়ে যে বেড়ায় এগুলোর পেছনেই নাচে, কোনোদিন একটু জাস্টিফাই করে দেখে নাই যে কথাটা সঠিক না ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনি আজকে খবরের মধ্যে যা পেলেন, এমন বহু বিষয় আছে যেটা আদৌ সত্য না কিন্তু আপনি শুনতেছেন আর প্রচার করতেছেন, কি হয়েছে এটা হয়েছে কিন্তু আসলে কিছু হয়নি, আপনি জানেনই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদের সম্পর্কে বলেছেন, কাফা বিল মারই, আরেকটা বলছে বেহাসবিমরিল, একজন ব্যক্তির জন্য যথেষ্ট, মিনাল কাযিব, মিথ্যাবাদী হওয়ার জন্য, আইয়ু হাদিসা বি কুল্লি মা সামিয়া, সে যা শুনে তাই বয়ান করে বেড়ায় এটা তার মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। ইমাম মুসলিম তার মুকাদ্দমের মধ্যে এই হাদিস এনেছেন, যেটা 5, 6, 7, 8, 9, 10 এই পাঁচটা হাদিসের মধ্যে কয়েকবার রিপিট করা হয়েছে এই হাদিসটা কয়েকবার। তাহলে আমাদেরকে যে কোনো কথা বলার আগে যাচাই করে বলতে হবে। রাসূলুল্লাহ থেকে আরেকটা হাদিস নিয়ে, রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা মাইয়াদ মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। এই জবানের কতটা মূল্য দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ও তোমাদের মধ্যে যেই ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, রাসূলুল্লাহ বলেছেন আমি তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি নিচ্ছি। কি বলেছেন? যেই ব্যক্তি তার দুই চোয়াল, এই দুই চোয়ালের মাঝখানে কি থাকে? জিব্বা। যেই ব্যক্তি তার এই মুখটাকে গ্যারান্টি দিতে পারবে যে এই মুখ দিয়ে হারাম খাবে না, এই মুখ দিয়ে সে হারাম কথা বলবে না, এই মুখ দিয়ে সে ইসলামের বিপক্ষে কোনো কথা বলবে না, শিরিক কোনো বাক্য উচ্চারণ করবে না, যে গ্যারান্টি দিতে পারবে, আর দুই রানের মাঝখানে মানে লজ্জাস্থান, এটাকে জায়েজ ছাড়া নাজায়েজ কোনো কাজে ব্যবহার করবে না, রাসূলুল্লাহ বলেছেন এই দুইটা জিনিসের গ্যারান্টি যে আমাকে দেবে, আল্লাহর রাসূল বলছেন আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে জবানের মূল্যটা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, তাকে আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুর রিকাকে উল্লেখ করেছেন, 6474 নম্বরে হাদিসটা রয়েছে।